Okay, silent. এখন আসবে আপনাদের মাল্টি হ্যাঁ জাস্ট আপনাদেরকে মাল্টির কিভাবে দেখানো একই আমি আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন আমি বারবার একই ফাইল আপনাদেরকে দেখানো হচ্ছে কিবোর্ড শর্টকাট যেগুলো আমি ব্যবহার করি ওগুলো বলে দেব না ওকে আচ্ছা ঠিক আছে আমি মাল্টিটা শেষ করে দিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখন কি করব আপনাদের মাল্টি মনে করেন আমি আউটলাইন করে ফেলছি কি আউটলাইন করে ফেলছি যখন আমি আউটলাইন করব তখন আমি ফার্স্ট আউটলাইন করার পরে আমি কি দেখব আমার প্রত্যেকটা প্রোডাক্টের মাঝখানে কি একটা একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে কি না কোথায় প্রত্যেকটা প্রোডাক্টের এটা কি টি শার্ট আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে কি না এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে কি না অনেক সময় আপনাদের এভাবে কাজ করে চলে যাবেন সর্বপ্রথম এভাবে কাজ করে চলে যাবেন তখন আপনি কি করবেন এখন সকল জায়গায় আপনার অ্যাঙ্কর পয়েন্ট আছে কিন্তু এখানে আছে কিন্তু আপনি যখন স্ক্রিন নেবেন তখন আপনার অ্যাঙ্কর পয়েন্ট লাগবে যখন আপনি টি শার্ট নেবেন তখন কি লাগবে অ্যাঙ্কর পয়েন্ট লাগবে তাহলে কি করতে হবে আউটলাইন করার পর অবশ্যই দেখে নিতে হবে যে আপনার অ্যাঙ্কর পয়েন্টগুলো ঠিক আছে কি না প্রত্যেকটা প্রোডাক্টের মাঝখানে মনে করেন এখানেও অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানেও আছে এখানেও আছে প্রত্যেকটা জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট আছে প্রত্যেকটা জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট আছে ওকে পাত ওয়ান করা হলো পাত ওয়ান থাকবে পাত ওয়ান কি আউটলাইন করলাম সেকেন্ড কি করব আমি টি শার্ট নিব টি শার্টের একটা পাত নিব সর্বপ্রথম কি করতে হবে ক্রিয়েট নিউ পাত থেকে একটা পাত এরপর পাত ওয়ান কপি প্রথম সিলেক্ট করব কন্ট্রোল সি দিব সেকেন্ড পাত সিলেক্ট করব কন্ট্রোল ভি দিব ওকে এখন টি শার্ট দেখেন টি শার্ট আমার যখন টি শার্ট আমি নিচ্ছি কেন নিচ্ছি প্রথম পাতটা কেন নেওয়া হয়েছে টি শার্টের আউটলাইন প্রথম পাতে আছে যার কারণে আমি দ্বিতীয়বার পাত করতে হবে না আর দ্বিতীয়বার যদি পাত করি তাহলে কি হবে ভুল হবে একই জায়গা দিয়ে আপনার পাত যাবে না যাবে না তাহলে আমার কি করতে হবে অবশ্যই আগের পাত কপি করে নিতে হবে ও থ্যাংক ইউ পাত ওয়ান সিলেক্ট করলাম এখানে কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট দিতে হবে অ্যাড অটো অ্যাড ওপেন আছে এখানে যাওয়ার সাথে সাথে কি হবে একটা প্লাস আসছে ক্লিক করব একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে এই কারণে আপনাদেরকে সর্বপ্রথম দেখে নিতে হবে ফার্স্ট পাত কি 100% আছে কি না আর আপনাদের পরবর্তী প্রবলেমগুলো আমি যদি দেখাই আমার মিনিমাম শুধু মাল্টির উপরে এবং প্রবলেমের উপরে ক্লাস নিতে হবে 2 সপ্তাহ সমাধান করা যাবে কিন্তু কি করতে হবে আপনাদের ওইভাবে বারবার ওইখানে যেতে হবে এবং ক্লাস নিতে হবে কারণ আপনাদেরকে প্রথমেই বলা হচ্ছে কি আউটলাইন ভালোভাবে করবেন যখন আপনারা জবে যাবেন তখন আপনাদের ওই সব প্রবলেমগুলো আপনাদের সমাধান হয়ে যাবে কিন্তু আমি এখন ওইগুলো দেখাতে গেলে কি এরপরে কি করব এরপর ক্লাসটা আমি নিতে পারবো না এরপর আপনাদের প্র্যাকটিস আপনাদেরকে দিতে পারতেছি না যার কারণে আমি প্রথমে আমি ভালোভাবে করব ওই জিনিসটা কি দেখানো হচ্ছে কিন্তু পরবর্তীতে আপনি যেটা বলছেন এভাবে প্রত্যেকটা প্রোডাক্টের জয়েন্টে
কোনো অ্যাঙ্কার পয়েন্ট না দিয়েও আপনি কাজ করতে পারবেন, সেটা হচ্ছে ভালো এক্সপিরিয়েন্স হইতে হবে। ঠিক আছে, ওইগুলো যদি এখন আমি দেখাই, আপনারা যে মাল্টি আগে যতটুকু করছেন ওইটুকুও ভুলে যাবেন। ঠিক আছে, ওকে, তাহলে কি অ্যাঙ্কার পয়েন্ট আমি অ্যাড করলাম, এখন কি করব, টি শার্ট নিব, টি শার্টের জন্য একটা নিউ পাথ নিব, এবং ফার্স্ট পাথে টি শার্টের আউটলাইন টানা আছে যার কারণে আমি ফার্স্ট পাথ কপি করব। ওকে, একটা ক্রিয়েট পাথ নিউ পাথ নিলাম, টি শার্টের জন্য ফার্স্ট পাথ কপি করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল বি। ওকে, যখন আমার টি শার্টের আউটলাইন কি টানা আছে, আছে, উপর পাথগুলো কি লাগবে যখন আমি টি শার্ট নিব, লাগবে না, কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, ডিলেট কি প্রেস করলাম। ওকে, এখানে কি করব, আমার প্রথম পাতে এখানে কি হার্ড কর্নার অল্টার ধরে আমি এদিকে বাঁকা করে নিছি যার কারণে আমি একটা ক্লিক করব, এখন কোন দিকে যাবে, উপরের দিকে যাচ্ছে, আমার এদিকে ক্লিয়ারভাবে যাচ্ছে না। তাহলে আমি সর্বপ্রথম কীভাবে শুরু করব, অল্টার ধরে ক্লিক করব, এখানে অ্যাঙ্কর পয়েন্ট কেন দেওয়া হয়েছে, এখানে এই অ্যাঙ্কর পয়েন্টটা আমার তিনটা প্রোডাক্টের জন্য লাগবে, একটা হচ্ছে হেয়ার স্কিন এবং কি টি শার্টের জন্য লাগবে। ওকে, এখানে আপনাদেরকে বলা হয়েছে মুখোমুখি, এস টু এস অন দ্য এজ অথবা মুখোমুখি। আপনি ওয়ান পিক্সেল যদি টি শার্টে নিয়ে নেন তাহলে স্ক্রিন কি স্ক্রিন চলে আসবে না টি শার্টে, আর স্ক্রিনে যদি আপনি ওয়ান পিক্সেল যায় তাহলে টি শার্ট চলে আসবে স্ক্রিনে, তাহলে আপনার কাজ হবে না, এটা কোনো প্রবলেম হবে না। আপনারা ওই দিন এখান দিয়ে হেয়ার কেটে দিছি যার কারণে আপনার অনেক প্রবলেম ধরছেন, কীভাবে আপনারা হেয়ার কাটবেন এটা আমি দেখাচ্ছি। ওকে, আমার কি টি শার্ট উপরে চলে গেছে, এখন এগুলা কি আমার লাগবে, লাগবে না, কি করব, ডিলিট করব। ওকে, এগুলা কি করব, ডিলিট করব, শর্টকাট আপনাদেরকে আবার ডিলিট শেখানোর পরে আপনারা শুধু ডিলিটের চাপ শুধু দিবেন, আপনার শর্টকাট কি দিবেন, কন্ট্রোল এক্স দিবেন, চলে যাবে। ঠিক আছে, কন্ট্রোল এক্স দিবেন, ডিলিট দিলে আপনি পরবর্তীতে পেস্ট করতে পারবেন না, আর যদি আপনার প্রয়োজন হয় পেস্ট করার, আপনি কন্ট্রোল এক্স দেওয়ার পরে পেস্ট করা যাবে। আচ্ছা, তাহলে আমার এগুলো কি প্রয়োজন আছে নাই, ওকে, এখন কি করব, আপনারা অনেকে হ্যাঁ ক্লিক করবেন, না হয় আপনার অ্যাঙ্কর পয়েন্টটা নড়ে যাবে, নড়ে গেলে কি পরবর্তী প্রোডাক্টে আপনার প্রবলেম হয়ে যাবে, অল্টার চাপ দিতে হবে। আপনারা কিছু কিছু লোকে কি করছেন দেখেন, আমি যখন জয়েন দিতে বলছি তখন কি আপনারা এখানে ক্লিক করে, যেখানে আপনি একটা ক্লিক করলে জয়েন্ট হয়ে যায়, এখানে আপনারা কি করছেন একটা ক্লিক করে বাইরে একটা আবার ভিতরে একটা, এরপরে বলতেছেন হচ্ছে না হচ্ছে না, এরকম আপনারা অনেকেই প্রেস করছেন। হ্যাঁ,
কোশ্চেন না অনেকে আমার কলও দেওয়া হয়েছে ওকে কি আমার প্রোডাক্ট বের হয়ে গেছে এবং কুইক মাস কিভাবে সংশোধন করবেন 100% অথবা যদি কালার চেঞ্জ করি চেঞ্জ করা যাবে এবং এখানে আমি 100% দেওয়ার পরে কি ওকে এখন কি ক্লিয়ার টি শার্ট বের হয়ে গেল ওইখানে জয়েন্টের এখনো আসে নাই সেখান থেকে দিতে হবে আপনি জয়েন্টে আসবেন আপনি দিবেন কেন আপনার ভাত খাওয়া লাগবে না আপনি খাবেন কেন হ্যাঁ আচ্ছা আপনার প্রশ্ন পরবর্তী অপশনে আসতেছে ওকে এখন কি নিলাম টি শার্ট নিলাম ওকে এখন কি নিব প্যান্ট একটা কি করব নিউ পাথ নেব নেওয়ার পরে আমার প্যান্টের আউটলাইন কোন পাতে আছে প্রথম পাত ওকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এরপরে আর কোথাও কি আমার প্যান্টের টানছি এর আগে কোন জায়গা দিয়ে টানছি এখান দিয়ে এটা এখানে কোথায় আছে টি শার্ট আছে ঠিক আছে ওকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি তাহলে আমার টি শার্টে কি আসছে কোথাও কি আপনার এই ব্ল্যাক কালারটা কি আসছে সেটাই তো আমি দেখাচ্ছি নিচ্ছেন কি কেন নিচ্ছেন টি শার্ট আমি কেন কপি করছি বলেন তো আমি যখন পাত টুতে টি শার্টে আমি এখান দিয়ে টানছি তখন আমার প্যান্টটা তো আবার লাগবে এখান দিয়ে টানতে তা আমি কি একইভাবে কি টানতে পারবো তাহলে মাল্টির ক্ষেত্রে কি অপশন কি অবশ্যই আপনার একইভাবে যেতে হবে তাহলে আমার একইভাবে যেতে হলে আমার প্রথমটা কি করতে হবে কপি করতে হবে তাহলে আমি কি কপি করছি করার পরে এখন প্যান্টের সব দিকে টানা আছে শুধু নিচে নিচের অংশ টানা নাই কি করতে হবে টানতে হবে ওকে ডিলেট করলাম এগুলো প্রয়োজন আছে নাই ডিলেট করলাম এখন কি করবো এখানে অল্টার ধরে একটা ক্লিক করব ওকে নিচে হয়ে গেছে উপরও আমার করা আছে এখন এখানে কয়টা মাথা আছে আমার লাগবে কোন দিকে এদিকে এবং এদিকে প্যান্ট যেহেতু আমি প্যান্ট নিচ্ছি আগে চিন্তা করতে হবে আপনি কী নিচ্ছেন ভালোভাবে আপনারা লক্ষ্য করেন কী নিচ্ছেন প্যান্ট আমার উপরের পাত কি লাগবে তাহলে কী করতে হবে ডিলেট করতে হবে ডিলেট এখন যখন আমার তিনটা মাথা ছিল তখন কি ছিল ওইখানে জয়েন্ট ছিল এখন কি একটা মাথা যখন কেটে ফেলছি তখন কি এখানে জয়েন্ট ছুটে গেছে তাহলে ছুটে গেছে এখন আপনি এখানেও কেটে ফেলছেন এখানেও কেটে ফেলছেন এখন আপনি জয়েন্ট দিতে ভুলে গেছেন তাহলে জয়েন্ট কিভাবে আপনি মানে বুঝতে পারবেন যে জয়েন্ট হয় নাই ফ্যান টুল থাকা অবস্থা যখন আমি অ্যাঙ্কর পয়েন্টের উপরে যাব কি শো করতেছে জিরো শো করতেছে তার মানে কি আমার এখানে জয়েন্ট লাগবে তাহলে জয়েন্ট কিভাবে দিতে হবে বলেন অল্টার ধরে অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে কি করব একটা ক্লিক অল্টার ধরা থাকবে বাইরে আরেকটা ক্লিক অল্টার ধরা থাকবে আবার অ্যাঙ্কর পয়েন্টের ভিতরে আরেকটা ক্লিক অল্টার ছেড়ে দিবেন কন্ট্রোল ধরে এই অ্যাঙ্কর বাইরের যে অ্যাঙ্কর পয়েন্টটা এটা সিলেক্ট করে নেবেন এখন কি প্যান টুল যখন আমি অ্যাঙ্কর পয়েন্টের উপরে নেওয়া হয় তখন কি হয় মাইনাস হয়ে যায় ক্লিক করব চলে যাবে
এখন আপনি যদি এভাবে মাইনাস না করে এভাবে সিলেক্ট করে আপনি ডিলিট চাপেন তাহলে দেখেন আপনার জয়েন্ট কি আছে নাই ক্লিয়ার আপনারা ওকে সিলেক্ট করব ডিলিট করব এখন এখানে কি করব কি ডিলিট করতে হবে উপরের পাটটা আমরা ডিলিট করব সাইলেন্ট অল্টার ধরব ভিতরে একটা ক্লিক বাইরে একটা ক্লিক ভিতরে একটা ক্লিক কন্ট্রোল ধরে সিলেক্ট করব মাইনাস করব ওকে এখন আমার ফ্যান কি বের হয়ে গেছে অনেকে গতকাল কি করছেন জয়েন্ট ঠিক হয়ে দেওয়া হয়েছে কিন্তু উপরের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ওগুলো তো আমার লাগতেছে না প্যান্টে ওগুলো রাইখা চলে গেছেন এটা কেন করছেন এটা তো আপনাদের ভুল এখন দেখেন আমি যখন সিলেকশন করি তখন কি অবস্থা হয় আমি কি এতগুলো নিছি আমার কি এখানে প্যান্ট এখন আমি প্যান্ট রেখে বাকিগুলো কি করতে হবে ডিলিট করতে হবে ওকে আসছে প্যান্ট ওকে তাহলে কি বের হয়েছে টি শার্ট প্যান্ট শু বের করব কি করব সর্বপ্রথম একটা নিউ পাথ নিব এখন শুয়ের জন্য আমি সর্বপ্রথম কোন পাথ কপি করব আপু এদিকে সামনে প্রথম পাথ কপি করব কেন হ্যাঁ শুয়ের আউটলাইন করা আছে কন্ট্রোল সি এরপরে কন্ট্রোল বি ওকে এখন এখান দিয়ে আমার আমি কি আগে কোথাও কোনো পাথে কি টানছি প্যান্টে টানছি এখন কি করতে হবে প্যান্ট কপি করতে হবে প্যান্ট কোন পাতে আছে আমি এভাবে সিলেক্ট করে দেখতে হবে ওকে কন্ট্রোল সি কন্ট্রোল বি এখন আমার পুরো শু কি আর কি টানা লাগতেছে কত সহজ না আগে টেনে ফেলছেন এখন শুধু কপি পেস্ট করছেন হয়ে গেছে এখন কি করতে হবে উপরেরগুলো ডিলিট করতে হবে কারণ হচ্ছে আমার শুয়ের আউটলাইন হচ্ছে এদিকে আমি উপরেরটা প্রয়োজন নেই ডিলিট এখন কি করতে হবে জয়েন্ট ছুটে গেছে জয়েন্ট দিতে হবে কীভাবে জয়েন্ট দিতে হবে বলেন অল্টার ধরলাম মাঝখানে একটা ক্লিক বাইরে একটা ভিতরে একটা কন্ট্রোল ধরে সিলেক্ট মাইনাস এখন শু রেখে বাকিগুলো কি করতে হবে ডিলিট করতে হবে ওকে আপনারা কি স্কিন হেয়ার বের করতে পারবেন কোনো প্রবলেম হবে না দেখাতে হবে হেয়ার একটু দেখাতে হবে ওকে তাহলে আমার তিনটা প্রোডাক্ট বের হয়ে গেছে টি শার্ট প্যান্ট শু এখন হেয়ার বের করব হেয়ার বের করতে হলে আমি এখান দিয়ে কীভাবে টানছি ওভারলেপিং করে টানা হয়েছে ঠিক আছে হেয়ার বেশি আপনার বেশিরভাগ করা হয় কি হেয়ার ইরেজ করা হয় যার কারণে যখন পাত করে তখন ওভারলেপিং করে চলে যায় যখন আপনার কাজ মাল্টি শেষ সকল কাজ শেষ এরপরে কি করে আপনার হেয়ার মাস্ক করে তারপর এটার আউটপুট দেওয়া হয় তো ওকে এখন হেয়ার আমার কীভাবে টানা আছে উপরে ওভারলেপিং করে টানা আছে ওকে আমি হেয়ার নিতে হলে সর্বপ্রথম কোন পাত কপি করতে হবে পাত ওয়ান সিলেক্ট করতে হবে কন্ট্রোল সি কন্ট্রোল বি এরপরে টি শার্ট ওকে কন্ট্রোল সি কন্ট্রোল বি স্ক্রিন নেওয়া হয় না যার কারণে এখান দিয়ে আগে টানাও নাই ওকে এখন এখানে কয়টা মাথা আছে তিনটা মাথা আমার কোন দুটা মাথা লাগবে উপরের দুইটা লাগবে কারণ উপরের দুইটা কোন দিকে গেছে আউটলাইন হেয়ারের এদিকে তার নিচেরটা ডিলিট কী করতে হবে জয়েন্ট ছুটে গেছে জয়েন্ট দিতে হবে ওকে এ পাশে একই রকম এখন এখানে কি করতে হবে আগে এটা ডিলিট করতে হবে এগুলো কি প্রয়োজন আছে নাই আমি এখান থেকে শুরু করতে হবে এখন কি শুরু করা যায় যাচ্ছে না যখন এখানে এগুলো ডিলিট করব এখন আমি কোথায় জয়েন্ট দিব
জয়েন্ট তো হচ্ছে না নিচেটা ডিলিট করতে হবে ওকে থ্যাংক ইউ নিচেটা কি করতে হবে ডিলিট করতে হবে ডিলিট করে অল্টার ধরে ক্লিক করে আমি পিছনে মিলিয়ে নিতে হবে ড্র্যাগ করে ওকে এখন কি আমার হেয়ার বের হয়ে গেছে দেখেন সিলেক্ট করলাম হেয়ার কি বের হয়েছে হ্যাঁ সুন্দর একটা প্রশ্ন করছেন এটা দেখানো হয় নাই এটা কারণ এত বেশি দেখাইয়া আপনাদের সব কিছু এলোমেলো যেন না হয় যার কারণে এটা দেখানো হয় না যখন এটা সর্বপ্রথম দেখালে কি হয় দেখেন এখন আমি যখন একটা আউটলাইন করলাম ঠিক আছে এখন প্রত্যেকটা পুরোটা কি একসাথে আছে মনে করেন আপনি এটা ডিলিট করলেন কি করলেন ডিলিট করলেন এখন আপনি পুরোটা ডিলিট করার প্রয়োজন আছে আপনি একটা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে নেবেন কন্ট্রোল ধরে সিলেক্ট করে নেবেন ডিলিট একবার চাপ দিবেন একটা হয়ে গেছে দ্বিতীয়বার চাপ দিবেন পুরোটা চলে যাবে এখন আপনারা কি করেন এটা কি পাত ওয়ান প্রথম দেখাইলে আপনাদের কি হইতো পাত ওয়ান আপনি কি করছেন এখানে কি করবেন সিলেক্ট করছেন এটা কাজ করতেছেন টি শার্ট নেবেন নেওয়ার পরে এখন এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে কাটছেন কাটার পরে আপনি কি করবেন এদিকে টানবেন না তাই না এখন আপনি কি করছেন এটাকে ক্লিক করছেন কারণ হচ্ছে এই জয়েন্টের সাথে এখন পুরো ইমেজের জয়েন্ট আছে পুরো ইমেজের জয়েন্ট আছে না আপনি একটা সিলেক্ট করে আপনি ডিলিট একবার চাপ দিয়েছেন দুইবার চাপ দিয়েছেন পুরোটাই চলে গেছে আপনি বলতে পারবেন না প্রথমে আপনাদেরকে দেখানো হইলে আপনারা এই ভুলটা করতেন বেশি একবার টি শার্ট করছেন পরবর্তী প্যান্ট করতেছেন টি শার্ট নাই টি শার্ট করতেছেন প্যান্ট নাই এরপর যাচ্ছেন শুতে শু আছে আর কিছুই নাই কারণ কি আপনার ওই এই অপশনটা দেখানোর পরে আপনারা সবই এভাবে করতে আছেন ওকে এখন এই জিনিসটা বুঝছেন ক্লিয়ার তাহলে হেয়ার নিলাম এরপর শু প্যান্ট টি শার্ট স্ক্রিন কি নিতে হবে স্ক্রিন করাই আছে দেন করে দিলাম তাহলে স্ক্রিনের জন্য আমার পাতওয়ান নিতে হবে লাগবে হাত আছে কন্ট্রোল সি কন্ট্রোল বি এরপরে কি টি শার্ট আছে 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 কন্ট্রোল সি কন্ট্রোল ভি এরপরে কি প্যান্ট আছে প্যান্ট নাই এরপরে শু আছে শু নাই হেয়ার আছে কন্ট্রোল সি কন্ট্রোল বি তাহলে আমার হেয়ারের এগুলো লাগতেছে লাগতেছে না এখানে জয়েন্ট দিয়ে দিতে হবে আপনাদের পাতগুলো ক্লিয়ার দেখা যাবে সিএস থ্রিতে দেখেন এখানে পুরোটা এখান থেকে টানা আছে না আপনি এই পাতটা সিলেক্ট করতে গিয়ে আপনি এত বড় সিলেক্ট করে নিয়েছেন সিলেক্ট করার পরে আপনার হাতেরটা চলে গেছে তা আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনি কতটুকু সিলেক্ট করতেছেন এবং কী ডিলিট করবেন ওই জিনিসটা কি লক্ষ্য রেখে ছোট করে সিলেক্ট করে নেবেন এবং ডিলিট করে নেবেন যখন আপনি দ্রুত করতে যাবেন তখন দেখা যায় আপনার অনেক সময় একটা মাথা থেকে যায় আছে এখানে দেখা যায় এটা যখন দেখা যাবে সিলেক্ট হচ্ছে না হ্যাঁ কন্ট্রোল ধরে আস্তে করে ভিতরে ঢুকিয়ে নেবেন ওকে এসবগুলো আপনারা করতে করতে মিনিমাম 3 থেকে 4 মাস কাজ করার পরে এগুলো করবেন
এর আগে করবেন না এখানে জয়েন দেওয়া হয়েছে হয়েছে ওকে নিচে স্ক্রিন নাই উপরেরটা নেওয়া হয়েছে এখন আমার এগুলোর প্রয়োজন আছে নাই এগুলোর সাথে যদি কোথাও যদি আমার জয়েন থাকে ডিলিট একবার চাপলে তো যতটুকু সিলেক্ট করেছি ততটুকু বাকি ডিলিট করলে সবগুলাই চলে যাবে আসছে হাত আমি এটা রেখে দিলাম এটা বের করলাম না কিন্তু বের করতে হবে ওকে মাল্টি আর আপনার কোন প্রশ্ন শেষ আচ্ছা আর কার সেটা আচ্ছা মাল্টির আর কোন জি এরকম অপশন নাই তবে সিসিতে সম্ভবত আসছে সিসি 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 একটা বাইরে এসে ওটাতে সম্ভবত আপনার লেয়ার যেভাবে সিলেক্ট করেন পাত লেয়ার ওইভাবে সিলেক্ট করা যায় কিন্তু আর কোনো এতে নাই তবে সিসি তো আমি জানি না শুনছি ঠিক আছে তাহলে মাল্টি এখানেই আর কোনো প্রবলেম হবে না তো ওকে আচ্ছা কার্ভের কিছু সমস্যা আছে বলছিলেন কার্ভটা